নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা এপিসোড নিয়ে। আজকে আমি আলোচনা করব একটা গোল্ডেন হিট সিনেমা, প্রভাত রায় পরিচালিত শুধু একবার বলো। খুব সাকসেসফুল একটা সিনেমা, সেই সময় বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির সবসময় সিনেমার প্রতি মানুষের একটা আলাদা ভালো লাগা ভালোবাসা কাজ করে। এই সিনেমাটাও কিন্তু সেরকমই একটা সিনেমা। এই সিনেমাটা 99 মানে 1999 সালে রিলিজ করেছিল। এই সিনেমাটা একটা হিন্দি সিনেমা, অনিল কাপুরের একটা সিনেমা আছে সেইখান থেকে ইন্সপায়ার্ড একটা সিনেমা। প্রভাত রায় সম্বন্ধে নতুন করে আপনাদের কী বলবো, প্রভাত রায় সবসময়ের জন্য সিনেমা বানান 8-80 প্রত্যেকটা দর্শকের জন্য। প্রত্যেকটা দর্শক প্রভাত রায় সিনেমাটাকে খুব ভালোবাসে, উপভোগ করে ফ্যামিলির সাথে পরিবারের সাথে দেখতে মানুষ স্বচ্ছন্দ বোধ করে। প্রভাত রায় সিনেমা এমনই, এবং দারুণ দারুণ কিছু সোশ্যাল মেসেজ উনি সিনেমাতে রাখতেন। প্রত্যেকটা সিনেমায় ওনার দেখবেন আপনারা, লাঠি বলুন, প্রতীক বলুন, শুধু একবার বলুন, পরবর্তী দিনে অনেক সিনেমা আছে, আরও অনেক সিনেমা আছে, হয়তো আমি এই মুহূর্তে মিস করে যাচ্ছি, তুমি এলে তাই, অনেক সিনেমা আছে। তো এই সিনেমাটা একটা মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ক্যারেক্টার দেখানো হচ্ছে, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন ধনী ব্যবসায়ীর ছেলে এবং তার নিজের মানে ইন্ডাস্ট্রি আছে একটা, এবং ঋতুপর্ণা সেনগুপ্ত মানে সে একজন মানে গরিব বাড়ির একটা মেয়ে, নিজের চাকরি করে একটা। এবং সেখানে সেই গল্পটাকে প্রথমে দেখানো হচ্ছে যে এনারা প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা একসাথে একটা বাড়িতে থাকে এবং দুখানা দুটো বাচ্চা রয়েছে, এই বাচ্চা দুটোকে নিয়ে এনারা থাকেন নিজের মতো, কিন্তু এনারা কেউ স্বামী স্ত্রী নয়। পরবর্তী সময়ে গল্পটা রিভিল হচ্ছে যে ঋতুপর্ণা সেনগুপ্তকে টোটা রায়চৌধুরী রয়েছে এখানে, টোটা রায়চৌধুরী কোনো একটা মানে ঋতুপর্ণা সেনগুপ্ত কোনো একটা রাস্তায় কোনো একটা দুর্ঘটনা ঘটে যাওয়াটা দেখে ফেলে, যেটা টোটা রায়চৌধুরীর দাদা মৃণাল মুখোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরী ওরা জয়েন্টলি একটা কাজ করেন। এই কাজটা একটা মানুষকে খুন করে এবং সেটা ঋতুপর্ণা সেনগুপ্ত দেখে প্রতিবাদ করাতে ঋতুপর্ণা সেনগুপ্ত সেটা স্টেটমেন্ট দেয় থানায় গিয়ে, পুলিশ তাকে ধরে এবং জেলে ভরে। এই তার রিভেঞ্জ নিতে টোটা রায়চৌধুরী ঋতুপর্ণা সেনগুপ্তকে রাস্তার মধ্যে গাড়ির মধ্যে বলাৎকার করে আর কি, ধর্ষণ করে, এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে মানে সমাজ থেকে তাকে পুরো ছুঁড়ে ফেলে দেওয়া হয় এবং সেই সুইসাইডের একটা অ্যাটাম্প করে এবং বাড়ি থেকে বেরিয়ে আসে, বিভিন্ন বন্ধুবান্ধবের বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, কেউ তাকে দেখে না, সবাই তাকে অসতী গালাগালি দিয়ে অপবাদ দিয়ে তাকে আশ্রয় দিচ্ছে না। এরকম একটা সময়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাকে নিজের বাড়িতে আশ্রয় দেয়, যদিও পূর্ব পরিকল্পিতভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে তার একটা আলাপ ছিল, যদিও সেই যখন সে যে গুন্ডাটার বিরুদ্ধে যখন সে স্টেটমেন্ট দেয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সেখানে ঋতুপর্ণার সাথে কিছু সিন দেখানো হচ্ছে যে পূর্ব পরিচিত ব্যাপারটা রয়েছে। পরবর্তী দিনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত ওনার জয়েন্টলি এক জায়গাতে থাকে এবং দুটো ছেলে এবং মেয়েকে মানুষ করে। এই ছেলে মেয়েগুলোকে ঘটনাচক্রে দীপঙ্কর দে প্রসেনজিতের যে বাবা করছে তারই আর কি একজন মানে বিয়ে করেনি এমন একটা মহিলাকে তার এটা ছেলে, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাবার পাপ ঢাকতে বাবারই ছেলে মেয়েকে স্বীকার করছে না, সেই ছেলে মেয়েগুলোর দায়িত্ব প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে কাঁধে বয়ে নেয় এবং এনাদেরকে নিয়েই মানে এই ছেলে মেয়েগুলোকে নিয়েই ঋতুপর্ণাকে নিয়ে ওই একটা অন্য বাড়িতে থাকে। আর বাবার সাথে এবং ছেলের একটা বিবাদ এবং সেটা কীভাবে পর্দায় দেখানো হচ্ছে সেই নিয়েই মূলত গল্প, এবং প্রসেনজিতের ফ্যামিলি থেকে ঋতুপর্ণাকে কোনোদিনও মানবে না, কেউ যেখানে মানেনি তারাও মানবে না, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোথাও ঋতুপর্ণার সাথে থাকতে থাকতে তাদের মধ্যে একটা ভালো লাগা ভালোবাসা শুরু হয়, এবং তার বাড়ি থেকে প্রসেনজিতের বাড়ি থেকেও একটা মেয়েকে প্রসেনজিতের সাথে বিয়ে দেওয়ার জন্য বাইরে থেকে নিয়ে আসে তারই একজন বাবার বন্ধুর মেয়ে, যেখানে আমরা মৌলিক গাঙ্গুলিকে দেখতে পাচ্ছি এই ক্যারেক্টারে। মৌলিক গাঙ্গুলি এর আগে ভালোবাসার ছোঁয়া বলে একটা সিনেমা করেছিল, এই সময়ই এই সমসাময়িকই সিনেমা ছিল আর কি, আগে পরে রিলিজ হয়েছে। তো এখানে মৌলিক গাঙ্গুলি আসে এবং এরা প্রসেনজিৎ এবং মৌলিক গাঙ্গুলি বন্ধুত্ব রিলেশানটাই দেখানো হয়েছে, কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তকে কোথাও ভালোবেসে ফেলে প্রসেনজিৎ এবং মৌলিক গাঙ্গুলিকে রিজেক্ট করে। এই নিয়েই গল্প, মূলত গল্পটা ফোকাস দেখানো হয়েছে এইটাই গুরুত্বপূর্ণ, মানে সাবজেক্টে এটাই দেখানো হয়েছে যে একটা মানুষ যখন একটা মহিলা বিশেষ করে একটা মেয়ে যখন সমাজে কলঙ্কিত হয়, যখন সে ধর্ষণ হয়, আমাদের সমাজ তাকে কীভাবে দেখে, কুলোটা বলে, কলঙ্কিত বলে,
ছুঁড়ে ফেলে দেয় অসতি বলে, সেই যে সাবজেক্টটা সেটা যে মানুষ তাকে গ্রহণ করে না, তার যে লাইফে কতগুলো প্রবলেম ফেস করতে হয়, তাকে যে কীভাবে লড়তে হয়, তার জীবন সংগ্রামটা কীভাবে, সেটাই এইটা সিনেমাটা মানে আমাদের ডিরেক্টর প্রভাত রায় দেখানোর চেষ্টা করেছেন। এবং সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেটাকে আবার মানে নিজের সিনেমার যে অ্যাঙ্গেলে সেটা প্রতিবাদ করেছেন এবং প্রোটেস্ট করছেন, ঋতুপর্ণাকে নিজের বাড়ি থেকে আশ্রয় দিচ্ছে। এটার মূলত গল্পটা এখানেই ফোকাস রাখা হয়েছে, প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার উপরেই বেশি। তো গল্পটা অসাধারণ একটা গল্প, প্রভাত রায়ের সিনেমায় এই ধরনেরই গল্প থাকে, সামাজিক গল্প, সোশ্যাল মেসেজ থাকে। এই সিনেমাটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে, খুব ভালো একটা সিনেমা। আর সেই সাথে বাবুল বোসের মিউজিক, বাবুল বোস ও কোটি বলে একজন মিউজিক ডিরেক্টর ছিলেন বোম্বের, খুব ভালো ভালো গান আছে বাবুল বোসের সুর, বাবুল বোসের সুরে বাবুল সুপ্রিয়র গান, কোকিলা কোকিলা কুহু গাইরে, অনেক গান আছে, বলো শুধু একবার, দারুণ দারুণ সব রোমান্টিক সং আছে। সেই সময় দাঁড়িয়ে খুব সিনেমাটা হিট হয়েছিল, পেপারে অনেক বড় বড় পোস্টার বেরোতো, রিভিউ বেরোতো, লেখা বেরোতো, অনেকে এই সিনেমাটা নিয়ে অনেক পজিটিভ রিয়াকশান দেখেছি। আমরা এই সিনেমাটা অনেক পরে যদিও দেখেছি, মানে তখনকার সময় তো সিডি ভিসিআরের সময় ছিল, সিডি তখন আসেনি মার্কেটে, আমরা দেখেছিলাম। খুব ভালো একটা সিনেমা, যদি আপনারা এই সিনেমাটা না দেখে থাকেন ইউটিউবে হয়তো আপনারা পেয়ে যাবেন, কিন্তু প্রিন্ট হয়তো ভালো পাবেন না, দেখে নিতে পারেন বা কোনো ওটিটি প্ল্যাটফর্মে ডিজিটাল কোনো মাধ্যমে আপনারা দেখতে পারেন যদি না দেখে থাকেন। সবাই দেখুন সিনেমাটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আগামী দিনে আপনারা কী ধরনের ভিডিও চান আমার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাকে অবশ্যই ফলো রাখুন, আমার চ্যানেলটা ফলো রাখুন। ভালো থাকবেন, আগামী দিনে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে আসব। ভালো থাকুন সবাই। সবুজ ফিল্ম।